নমস্কার স্যার স্যার আমার আজকের প্রশ্ন হলো ডিএনএস বা নাকের হাড়বাকা সার্জারির পর প্রাথমিক কি কি নিয়ম মেনে চলতে হবে বা কি করা উচিত এই ব্যাপারটা খুব ভালো কোশ্চেন করেছেন আজকে এটা প্রত্যেক দিন আমি প্রত্যেকজনকে আমাদের বোঝাতে হয় অপারেশন কারণ হচ্ছে সার হাড় সার্জারি প্রায় চার পাঁচটা করে রুজি করতে হয় তো সিম্পল যদি আপনি এন্ডোস্কোপিক সার্জারি ভালো করে করেন তাহলে কিন্তু ঝামেলা খুব কম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অপারেশনটা হয় তারপরেও কিন্তু বেসিক আপনাকে একটা নিয়ম পালন করতে হবে প্রথমত হচ্ছে দুদিন একটা প্যাক দেওয়া হয় বাড়ি পাটি দিয়ে ওর মধ্যে থেকে সামান্য সামান্য একটু উজিং হবে নাকে একটু রক্ত মিশ্রিত জল বেরোবে তার জন্য ভয়ের কিছু কারণ নেই সেটা কিন্তু আস্তে আস্তে অটোমেটিক্যালি যখন আমরা প্যাক খুলে দেবো দুদিন দিন বাদে নর্মাল যাবে এখন দুদিন বাদে দারুণ লাগবে তারপরে কিন্তু ওর মধ্যে কিছু ক্রাস্টিং সর্দি টর্দি ওটাকে আপনাকে ভালো করে ওয়াশ করতে হবে কীরকম ওয়াশ করবেন আপনি মনে করুন পাঁচশো এমএল জল নিলেন একটা করে স্যাশে দেওয়া হয় সেই শেষে দিয়ে জাস্ট এইভাবে আপনি চোখের দিকে চোখের দিকে এইভাবে প্রেস করবেন আবার এই নাকে এই রকম যাতে আপনার সাইনাসেগুলো গুলো এই দিকে থাকে সেপ্টামের দিকে মার্বেল নাস মিডলাইনের সেপ্টাম থাকে তাহলে ট্রমা হতে পারে আবার কিছু কিছু সময় যদি সফট করার জন্য এইগুলোও দেওয়া হয় এই এরকমভাবে সফট বেরোবে তো এটা খানিকক্ষণ ধরে পরিষ্কার করা উচিত কোনো একটা মেশিনের সামনে বা কোনো একটা জায়গা নিয়ে বারবার যদি করতে থাকেন মানে মেন টার্গেট হবে নাকের জলটা নিয়ে মুখে দিয়ে থুতু ফেলে দেওয়া তাহলে কি হচ্ছে আপনার নাকটা পরিষ্কার হতে থাকবে সর্দি কাশিটা কমে যাবে অটোমেটিক্যালি এবার যদি আপনি এটা না ঠিক করেন তাহলে কি হচ্ছে ক্রাশ জমবে ক্রাস্ট নাকের ভেতরে ক্রাশ যদি জমে আস্তে আস্তে আপনার নাকটা বন্ধ হতে থাকবে তাহলে কিন্তু নাকের ভালো সার্জারি করার পরও আপনি কয়দিন কষ্টে ভুগবেন আমরা সেই জন্য করি কি সাত দিন পরে ফলো আপ করতে বলি পেশেন্টকে এবং যখন সাত দিন পরে ফলো আপ করে অনেক পেশেন্ট খুব ভালো করে ওয়াশ করে আসে তাদের কোনো চিন্তা থাকে না যারা না করতে পারে আমরা এন্ডোস্কোপ দিয়ে একটু ক্লিন করি কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আপনারা যদি নিজেরা ভালো করে ক্লিন করেন তাহলে কিন্তু আমাদের কম পরিশ্রম করতে হবে বা আপনাদেরও কষ্ট হবে না পরিষ্কার করার জন্য আবার এবং ভালো করে সাত দিন পর থেকে হালকা করে ব্লো করুন ব্লো করুন এবং অপারেশনের পরে যখন প্যাক খোলা হবে প্রত্যেকটা জন এমনকি বাচ্চাদের অ্যাডিনয়েডস পরেও তাই বা নাকের যারা অপারেশন করলেন তারাও অনুলম বিলাম করে এরকম তো এরকম যদি করেন প্রত্যেক নাকের ভেতরে যদি এয়ারটা ভালো করে ঢোকে তাহলে কিন্তু আপনার কষ্টটার কিন্তু অনেক কমে যাবে এবং এয়ার যেতে যেতে নাকটা ক্লিয়ার হতে থাকবে এয়ার যদি না যায় তাহলে কিন্তু সর্দি বেশি জমে যত এয়ার পাঠাবেন ওয়াশ করবেন তত কিন্তু আপনার নাক ভালো থাকবে সুতরাং অপারেশন করার পরে আপনি যদি সুন্দর করে মেনটেন করেন এবং আপনার ডাক্তারবাবু যদি ভালো করে একটু ক্লিন করে দেয় সাত দিন পরে দেখে এন্ডোস্কোপিক্যালি তাহলে সেটা ঠিক আদারওয়াইজ কিন্তু মনে রাখবেন কিছু কিছু নোংরা জমতে যেমন পরে সাইনিকে হয়ে যায় প্রপার ব্রিদিংটা আপনার অনেক সময় হয় না ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন কোনো ভয় নেই নাকের অপারেশান ইজ ভেরি সেফ নাকের অপারেশান করলে লাইফটা সত্যি চেঞ্জ হয়ে যায় অনেক সময় আমরা ভাবি আমাদের নাক কিন্তু বন্ধ নেই এই টেনে টেনে দেখি কিন্তু না আসলে বহুদিন ধরে বন্ধ আছে বলে আমরা বুঝতে পারি যে যেইমাত্র আমরা অপারেশান করে দিই তারপরে পেশেন্ট বলে রুগী বলে আহ ডাক্তারও কেন আরও আগে করিনি অত্যন্ত নিঃশ্বাস নিয়ে আরাম পায় সেইটা এটা ঠিক বোঝানো যাবে না নমস্কার ভালো থাকবেন আমি ডক্টর তুষণাকান্তি ঘোষ ঘোষে ফাউন্ডেশন ডিরেক্টর সর্লেখ নমস্কার थैंक यू सर अपनी भाला नमस्कार